ভারত খুব শীঘ্রই ইসরায়েলের নির্দেশে যখন পাকিস্তানের ওপর হামলা করিবে, তাহাদের উদ্দেশ্য হইবে পাকিস্তানের আত্মরক্ষার হাতিয়ার পারমাণবিক অস্ত্রগুলোকে ধ্বংস করা, যাতে পাকিস্তান কখনো আত্মরক্ষা করিতে সক্ষম না হয়। পাকিস্তানের পাল্টা হামলায় কয়েক কোটি হিন্দু মৃত্যুবরণ করিলেও তাতে ভারতীয় নেতৃবৃন্দ কোনো পরোয়া করিবে না। পাকিস্তানিরা তখন স্বপ্ন দেখিবে, আশা করিবে যে চীন আসিয়া তাহাদের রক্ষা করিবে। কিন্তু আমি গ্যারান্টি দিয়া বলিতে পারি যে পাকিস্তানকে রক্ষা করিতে চীন কোনো সাহায্য করিবে না। চীন কখনো ন্যাটোর মুখোমুখি হইতে চাইবে না। চীন তখনই পাকিস্তানকে সাহায্য করিবে যদি রাশিয়া তাহাকে সাহায্য করিতে আগাইয়া আসে। এখন কথা হইল, রাশিয়া কি পাকিস্তানকে রক্ষা করিতে আসিবে? সহজ উত্তর হইল না, কারণ রাশিয়ানরা নির্বোধ নয়। আমি এই জন্য রাশিয়াকে খারাপ বলিতেছি না, কারণ রাশিয়ার কূটনীতি এবং পররাষ্ট্রনীতি এখন পৃথিবীর সেরা। রাশিয়া এখন দুনিয়ার শ্রেষ্ঠ কূটনীতি এবং পররাষ্ট্রনীতি অনুসরণ করে। আপনারা দেখিয়াছেন কিছুদিন আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে পাকিস্তান লালগালিচা সম্বর্ধনা, পাকিস্তানে লালগালিচা সম্বর্ধনা দেওয়া হইয়াছে। পাকিস্তানের একজন রাজনীতিকও তাহার প্রতিবাদ করেন নাই। আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ যদিও সারাক্ষণ মিথ্যা কথা বলে, কিন্তু সেই সিআইএও কিছুদিন আগে একটি সত্য কথা বলিয়াছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবিকে বলিয়াছিলেন যে, তুমি যাহাকে গতরাতে বন্দি করিয়াছিলে সে ছিল শয়তান, কিন্তু সে যাহা বলিয়াছে তাহা কিন্তু সত্য কথা। তো কিছুদিন আগে সিআইএ বলিয়াছে যে পাকিস্তানি নেতাদেরকে টাকা দিয়া ক্রয় করা যায়। কাজেই পাকিস্তানি নেতাদেরকে রাশিয়া কখনো বিশ্বাস করিবে না এবং পাকিস্তানকে রক্ষা করিতেও আগাইয়া আসিবে না। আর রাশিয়া সাহায্য না করিলে চীনও সাহায্য করিবে না। এই হইল এখনকার মুসলমানদের অবস্থা, সবাই টাকার পাগল। পাকিস্তানের টুকরাগুলোতে তখন ক্ষুদ্র ক্ষুদ্র মডেলের খিলাফা আন্দোলন গড়িয়া উঠিবে, তবে তাহা অল ইন্ডিয়া মুসলিম লীগের আদলে হইবে না, বরং হইবে মদিনার খিলাফার মডেলে।